আপনাদেরকে সাংবাদিক ভাইদেরকে দিয়ে কিন্তু আমরা শিল্পী, আপনারা যত প্রচার করবেন, যত আমাদের সম্বন্ধে কথা বলবেন, দেশের জনগণ কিন্তু তারা বুঝতে পারবে, জানতে পারবে, তাদের কাছাকাছি যেতে পারবে আপনাদের মাধ্যমে। সেহেতু যারা এই দায়িত্বে আছে, অন্তত মিডিয়া দায়িত্বে যারা আছে এখানে, সেটা ইউটিউবে হোক, চ্যানেল হোক, সবাইকে একটা আলাদা ফেসিলিটি দেওয়া উচিত, অন্তত আপনাদের জন্য। আমি মনে করি এটা যদি কেউ এটা বাধা দিয়ে থাকে, এটা অন্যায় আমার দৃষ্টিতে। তাদের মধ্যে ম্যাক্সিমাম শিল্পীরা হলো দিপজল ভাই এবং বিশাল প্যানেল, দীর্ঘদিন কাজ করে গেছে এবং তারা সুপারস্টার এবং বাংলাদেশের ঘরে ঘরে তাদেরকে চিনি, এটাই ভালো লাগছে। সেই দৃষ্টির দিক দিয়ে আমি বলছি যে বিষয় এবং যে দিপজল ভাইয়ের প্যানেলটা, এটা অনেক মানে ভালো পর্যায়ে আছে। কেউ আমার ত্রুটি ধরতে পারবে না, কিন্তু একটা বিষয় আমার একটু রাগ বেশি অংশ হতো। তো দেখা যাচ্ছে যে আমি আসলাম দুই প্যান্ডেলের দুই সাইডে ইফতার পার্টি হচ্ছে, অনেক হচ্ছে, তারপরে তো দেখাল ধাম করেন, কেউ কিছু বলে ফেললো, আমি অন্যায় সহ্য করতে পারবো, সেটা যেই হোক। এই জন্যে আমি ভয় আসিনি যে যদি কোনো গণ্ডগোল হয় আবার লেখালেখি হবে যে ড্যানি রাজের জন্য আবার ইলেকশনটা পূর্ণ হয়ে যাচ্ছে, সত্যি কথা বলে এটা। তবে আমি দিপজল ভাইদের যে প্যানেল পরিচিতি আমি গেছি, আমি নিপুণদের প্যানেল পরিচিতিতে গেছি, আমি জাস্ট অ্যাটেন্ড করে চলে আসছি ওদের। আর দিপজল ভাইয়ের প্যানেলে আমি বেশি সময় দিচ্ছি, জাস্ট প্যানেল পরিচিতির দিনে আমি অ্যাটেন্ড করেছি দুটো। ড্যানি ভাই বলছিলেন যে আপনার রাগ বেশি, সেই জন্য কি আসলে ভিলেনের ক্যারেক্টার করেন? না না না, ভিলেন লাইফটা আর হলো বাস্তব লাইফটা সম্পূর্ণ আলাদা। এটা আপনি ভাবি যদি কোনোদিন পান আমার বুকে জিজ্ঞেস করে, কারণ সে আমার সাথে দীর্ঘদিন সংসার করছে। আমার চলচ্চিত্র মানে আমার যে অ্যাক্টিভিটিস বা ভিলেন করি আর বাসারটা সম্পূর্ণ আলাদা। আমার রাগ বেশি এটা বংশগত, সব জায়গায় রাগ দেখায় না, অন্যায় দেখতে পারে। কতগুলো সিনেমা করছেন এ পর্যন্ত? আমি তা তো প্রায় 300-350 বাংলাদেশের এমন কোনো নায়ক নায়ক নাই তার সাথে ছবি করে। আর একটা কথা বলতে চাই, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যে প্রিয় ভাই বোনরা আছে কিন্তু আপনারা অনেক আমাদের নিউজটা দেখবেন আজকে, যে দিন পরের একটা দিন আমাদের আমাদের বলে মিলন মেলা শিল্পীদের প্লাস ভোট। আমার মনে হয় ন্যাশনাল যে ইলেকশনে তার চেয়ে এটা বোধ হয় মানুষ বেশি ইন্টারেস্টেড থাকে। তো আমি একটা কথা বলতে চাই, শেষ কথাটা বলতে চাই যে আমরা পর্দায় যারা বেরোচ্ছি, শুধু আমি না, সবাই যতগুলি বেরোন আছে পর্দায় এক ধরনের, বাস্তব কিন্তু তার উল্টাটা, বাস্তবে কিন্তু কেউ খারাপ মানুষ। আচ্ছা ড্যানি ভাই, এবার নির্বাচনে কোনো একটা মানে উৎসবমুখর হচ্ছে কিন্তু তেমন না, গত নির্বাচন তার আগে নির্বাচন যেরকম আমরা কিন্তু এখন ওরকম আমেজ বলতে আমেজ ঠিকই আছে, কিন্তু খুব ঠান্ডাভাবে, আইন শৃঙ্খলাভাবে, সিস্টেম